সালামু আলাইকুম আমি আরিফা শেফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আমরা ঢাকা ডিজাইনারে প্রচুর পরিমাণে ঢাকার বাইরে ডুপ্লেক্স বাইরে ডিজাইন করে থাকি এবং ঢাকার ভেতরের বাইরে সবখানেই বিভিন্ন ধরনের অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ডিজাইন এবং কনস্ট্রাকশন করে থাকি কনস্ট্রাকশনের সময় যখনই আসে তখন অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা ঢাকার বাইরে কিভাবে কাজ করি কারণ ঢাকার ভেতরেই কাজ করা আমাদের জন্য সহজ যেহেতু ঢাকায় আমাদের অফিস এবং আমাদের ফুল টিম ঢাকায় ঢাকার বাইরে কাজগুলো আমরা কিভাবে করি সেটা নিয়ে আজকের ভিডিও ঢাকার বাইরে আমরা কাজগুলো মূলত তিনভাবে করে থাকি সবচেয়ে সিম্পল এবং ইজি যেই ওয়েতে আমরা কাজগুলো করে থাকি সেটা হচ্ছে সুপারভিশন করার মাধ্যমে মানে প্রজেক্টের যে ওনার বা যিনি স্পন্সর তিনি তার বাড়িটি নিজেই বানাবেন তার পরিচিত কোনো কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং ফার্মকে দিয়ে তার জমির আশেপাশের বা পরিচিত কাউকে দিয়ে আমরা ঢাকা থেকে রেগুলার মান্থলি বা উইকলি বেসিসে সাইটে ভিজিট করে করে ডিজাইনটা ঠিক মতো হচ্ছে কিনা ড্রয়িং অনুযায়ী স্ট্রাকচারাল পার্টটা হচ্ছে কিনা বা ইলেকট্রিক্যাল প্লাম্বিং হচ্ছে কিনা এই জিনিসগুলো চেক করে আসবো যদি ভুল হয় কারেকশন দিয়ে আসবো যদি ভুল না হয়ে থাকে তাহলে এটাকে চালিয়ে যাওয়ার জন্য বলে আসবো এটি হচ্ছে সবচেয়ে সিম্পল মেথড সেকেন্ড যে মেথডটি সেটি হচ্ছে আমরা ম্যানেজমেন্টের দায়িত্বটা নিয়ে নিব এই প্রসেসটিতে আমরা সবচেয়ে বেশি কাজ করে থাকি এই প্রসেসটি হচ্ছে এরকম যে আমরা ওনারের বা স্পন্সরের পক্ষ থেকে কন্ট্রাক্টর হায়ার করে দিব সাইট ইঞ্জিনিয়ার হায়ার করে দিব এবং ফুল যেই ম্যানেজমেন্ট প্রকিউরমেন্ট ছাড়া মানে কোনো ম্যাটেরিয়াল কেনা ছাড়া বাকি যেই কাজগুলো সেই পুরো কাজটি আমরা তদারকি করে দেব এবং আমরা বিল্ডিংয়ের পুরো খরচটি কন্ট্রোল করব ম্যাটেরিয়াল পারচেস বাদে এবং এই পুরো কাজটার এগেনস্টে আমরা একটি ফি নিব ধরে নিই একটি বাড়ি বানানো হচ্ছে যেটি বানাতে দুই কোটি টাকা লাগবে আমরা তখন এই দুই কোটি টাকার উপরে একটি মার্কাপ বা পার্সেন্টেজ সেট করে নিই এটার এগেনস্টে আমাদের ইঞ্জিনিয়ার আমাদের রেগুলার সাইট ভিজিট এবং ডিজাইন অনুযায়ী বিল্ডিংটি কনস্ট্রাকশনের পুরো দায়িত্ব আমরা নিয়ে নিই আর আমরা সবসময় রিকমেন্ড করি পিএমসিতে ম্যাচেরিয়াল পার্চেস এর কাজটি প্রজেক্টের ওনার বা স্পন্সর অথবা তার কোনো আত্মীয় কাজটি করবে আমরা শুধু হিসাবগুলো রাখবো ফাইনালি যে কাজটি আমরা করে থাকি ঢাকার বাইরে সেটি হচ্ছে টার্ন বেসিসে কাজ করা এটি যদিও আমরা খুব বেশি করি না কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রজেক্টের স্পন্সর বা ওনার তিনি দেশের বাইরে থাকেন এবং দেশে তার জন্য নির্ভরযোগ্য বা ডিপেন্ডেবল তেমন কেউ নেই সেক্ষেত্রে আমরা টার্ন কি বেসিসের প্রজেক্টগুলো করে থাকি সেক্ষেত্রেও আমরা প্রথমে প্রজেক্টের কত টাকা খরচ হবে সেটার একটি এস্টিমেট দিই এবং ওই এস্টিমেট অনুযায়ী এবং আমাদের নির্দিষ্ট একটি সার্ভিস চার্জ অনুযায়ী আমরা কাজটা শুরু করি আগের সিস্টেমের সাথে এই সিস্টেমের পার্থক্য হচ্ছে এখানে প্রকিউরমেন্টটাও আমাদেরকে করতে হয় প্রকিউরমেন্ট যখন আমাদেরকে করতে হয় তখন কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনে যদি দুই কোটি টাকা লাগে তাহলে দুই কোটি টাকায় আমাদের অ্যাকাউন্ট হয়ে তারপর আবার বিভিন্ন লোকজনের কাছে যায় যার কারণে এতে আমাদের সার্ভিস চার্জও একটু বেশি রাখতে হয় এবং রেসপন্সিবিলিটিও আর অনেক বেশি থাকতে হয় তো এই ছিল ঢাকার বাইরে আমরা কি কীভাবে কাজ করি তার ছোট একটি বর্ণনা আমি আবার যদি রিক্যাপ করি প্রথম যেই মেথড সেটি হচ্ছে সাইট ভিজিট বা সাইট সুপারভিশনের বেসিসে করা আমরা যাওয়া আসার ভেতরে থাকব এবং প্রতি ভিজিটে আমরা একটি ফি নিব দ্বিতীয় যে মেথড সেটি হচ্ছে আমরা সব অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করব। সব মানুষগুলোকে আমরা মেনটেন করব এবং ডিজাইন অনুযায়ী কনস্ট্রাকশনটা করে দিব। এটা একটি ফিয়ের এগেনস্টে এটাকে বলা হয় পিএমসি কোনো কোনো ক্ষেত্রে বলা হয় কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন অথবা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ফাইনালি যে মেথডটি সেটিকে বলা হয় হচ্ছে টার্নকি টার্নকি সিস্টেমে ঠিক পিএমসির মতোই এখানেও আমরা একটি পার্সেন্টেজ অ্যাড করে নিই এবং আমরা যেইভাবেই কাজ করি না কেন আমাদের কিন্তু ম্যাটেরিয়ালের যে পারচেস প্রাইস সেটি ট্রান্সপারেন্ট থাকে তো আপনারা যারা কনস্ট্রাকশন করতে চান বা করাতে চান তারা আপনাদের বাড়ির যিনি ডিজাইন করছেন তাদের সাথে এই তিনটি মেথডেই কাজ করার প্রোপোজাল নিয়ে যেতে পারেন কারণ যে সার্ভিসটা আমরা দিই সেই সার্ভিসটা বেসিক্যালি যে কোনো আর্কিটেকচার পার্মি দিতে পারবে থ্যাংক ইউ